আজকে আমি কোথায় আছি সেটা বলার কিন্তু আর অপেক্ষা রাখে না। তোমরা আমার পিছনের মন্দিরটি দেখে বুঝতেই পারছো আমি আছি কলকাতার স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরটিতে কিভাবে আসবে, প্রসাদে কি খাবে, আর এখানে দেখার জন্য কি কি আছে, সবটাই আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব। চলো ভিতরটা দেখে নিই। সামনে রাস্তার সামনেই কিন্তু এই মন্দিরটা। তোমরা যারা শিয়ালদা বা হাওড়া থেকে এই মন্দিরে আসতে চাইছো, তারা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাস ধরে এখানে চলে আসতে পারো। আর তোমরা জোকা মেট্রো স্টেশনের সামনে থেকে অটো ধরেও এখানে আসতে পারবে। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কিন্তু মাঝেরহাট, সেখান থেকে তোমরা বাস বা অটো ধরে এই মন্দিরে আসতে পারবে। কোন গাড়ি পার্কিং এর কত টাকা লাগে এখানে কিন্তু সমস্ত বিবরণ দেওয়া আছে। মন্দির চত্বরের ভিতরেই কিন্তু রয়েছে সুবিশাল গাড়ি পার্কিং এর ব্যবস্থা। শিয়ালদা থেকে এই মন্দিরটির দূরত্ব 22 কিলোমিটার, হাওড়া থেকে এই মন্দিরটির দূরত্ব 27 কিলোমিটার, এবং এয়ারপোর্টের কাছ থেকে এই মন্দিরের দূরত্ব 39 কিলোমিটার। এই মন্দিরের সবথেকে কাছের রেলওয়ে স্টেশন মাঝেরহাট, যার থেকে এই মন্দিরের দূরত্ব 13 কিলোমিটার। প্রায় 200 একর জমির ওপরে তৈরি এই স্বামীনারায়ণ মন্দিরটি 2014 সালে আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মন্দিরে প্রবেশ করার সময় তোমরা দেখতে পাবে সাদা শীত পাথরের দুটি হাতি। এই মন্দিরটিতে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। যে সমস্ত দর্শনার্থীরা অনেক দূর থেকে আসছে তারা এখানে এসে থাকতে পারবে। তো এই স্বামীনারায়ণ মন্দিরের সময়সীমাটা একটু তোমাদেরকে বলে দিই। এই মন্দির সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল বেলা 4টে থেকে সন্ধ্যে 7:30 অবধি খোলা থাকে। একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এই মন্দির কর্তৃপক্ষ কিন্তু সময়ের ব্যাপারে ভীষণই স্ট্রিক্ট। মানে 12টা তো 12টা, তারপরে কিন্তু এই মন্দিরের ভিতরে আর কাউকে থাকতে দেবে না। তো তোমরা যদি সকাল সকাল আসো তাহলে একটু আগে তাড়াতাড়ি ঘুরে নিও, কারণ 12টার পর মন্দিরে আর তোমরা কেউ থাকতে পারবে না। এই মন্দিরটি মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর ব্যবহার করে অসাধারণ কারুকাজের মাধ্যমে তৈরি করা হয়েছে। এই মন্দিরটিকে কিন্তু প্রথমে দেখে মনে হতে পারে যে রাজস্থানের কোনো রাজপ্রাসাদে এসে তোমরা হাজির হয়েছো। এই মন্দিরের সৌন্দর্য কিন্তু রাত্রিবেলায় আরো দ্বিগুণ হয়ে যায়। ইতিহাসে কথিত আছে, ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগর দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিল মুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান দিয়ে গিয়েছিলেন। তারই স্মরণে এই স্বামীনারায়ণ মন্দিরটি তৈরি করা হয়েছে। প্রায় 200 একর জমির ওপরে তৈরি এই স্বামীনারায়ণ মন্দিরটি 2014 সালে আনুষ্ঠানিকভাবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এই মন্দিরের ভিতরে শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। সবুজে ঘেরা অবর্ণনীয় সুন্দর এই মন্দিরটিতে এলে তোমাদের মনে হতেই পারে যে তোমরা কোনো স্বপ্ননগরীতে এসে হাজির হয়েছ। এই স্বামীনারায়ণ মন্দিরটিতে প্রবেশ করার জন্য কিন্তু কোনো টিকিট লাগে না। এই মন্দিরটিতে কিন্তু দিনে 5 বার আরতি করা হয়। সারা বছরই এখানে প্রচুর ভক্ত আসেন, কিন্তু জানুয়ারি মাসে গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভক্তের সমাগম এই মন্দিরে ঘটে। চলো এবার আমি তোমাদের এখানকার খাওয়ার জায়গাটা দেখিয়ে দিই। এই ক্যান্টিনের ভিতরটা কিন্তু
বিশাল বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। একসাথে প্রায় 500 লোক এখানে বসে খেতে পারবে। আমি এখন আছি স্বামীনারায়ণ মন্দিরের ক্যান্টিনে। এখানে কিন্তু 12টা পর্যন্তই কুপন দেওয়া হয় ভোগ প্রসাদের জন্য। তো তোমরা এসেই কুপনটা কেটে নিও। এবার ভোগের প্রসাদে কি কি আছে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। এখানে দিয়েছে হচ্ছে একটা বাটার মিল্ক আছে, লুচি আছে, ঢোকলা আছে, মিষ্টি আছে, সালাড আছে, আর এটা সম্ভবত একটা ছোলের সবজি, একটা আলুর তরকারি, ডাল আর সাদা ভাত, আর একটা খিচুড়ি প্রসাদও নিয়েছে, যে খিচুড়ি আর তার সাথে আচার। প্রসাদের কী মূল্য একটু তোমাদেরকে জানিয়ে দিই। এই দুটো থালি আর খিচুড়ির প্লেট নিয়ে আমাদের পড়েছে কিন্তু 345 টাকা। থালিগুলো পার প্লেট পড়ছে 150 টাকা করে, আর খিচুড়ি প্রসাদ পড়বে 45 টাকা। তোমরা চাইলে কাউন্টার থেকে পার্সেলও করিয়ে নিতে পারো। আর একটা কথা তোমাদের জানিয়ে রাখি, পৃথিবীর সব থেকে বড় স্বামীনারায়ণ মন্দির কিন্তু আছে দিল্লিতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাবে যে পৃথিবীর কোন কোন জায়গায় স্বামীনারায়ণ মন্দির আছে তার একটা সম্পূর্ণ চার্ট এখানে দেওয়া আছে। মন্দির প্রাঙ্গণের ভেতরেই ছোটদের খেলার জন্য রয়েছে পার্কের ব্যবস্থা। এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং হুইল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ততক্ষণ ভালো থেকো আর বেড়াতে থাকো।